উপনির্বাচনত মোক টিকিট দিব লাগে বুলি মই দরখাস্ত করা নাই, আবেদনও করা হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, ইয়ার প্রশ্নের উত্তর দিবলগিয়া আছে বলে মই নাভাবু, কারণ বিপিএফ দল বর্তমানের যে পরিস্থিতি এই উপনির্বাচনের পিছত এটু আর দল হিসাবে না থাকে, এই কথাটা বহুতো মেল মিটিংত আমি দেখিছো, দেখার কারণেহে আমি কৈছো। এতিয়া মই অথবা আমি বিপিএফ দলত উভতি যাওয়ার কোনো প্রশ্ন নাই, বরঞ্চ প্রতিদিনে বিপিএফ দলের পর ইউপিপিএল দলত হাজার হাজার দলীয় নেতা কর্মী যোগদান হয়ে থাকাটা আপনাদেরকেও দেখিছে, তো উভতি যাওয়ার প্রশ্ন থাকে কত, তেখেতে পুনর বিটিসির চিফ হব, সরকার গঠন করব বলে কোয়া কথাটো আপনাদের কেবার শুনিল বর্তমানলেকে, ইয়ার জবাব তো আপনাদের দিও আগত, নহলে 20 বার মান হল। প্রমোদ বড় ডাঙরিয়ায় যেতার বিটিসির চিফ হল তেতারেপরাই এই আর বেশি দিন নাই, পুনর ময়ে চিফ হম, ময়ে চিফ হম, বিপিএফ দলে পুনর আরো হ্যাঁ বিটিসি চলাব, এটু কবলে গেলে 4 বছর গল, 25র কথা তেখেতে কইছে আজি, কিয় কলে 25ত পুনর নির্বাচন খেলি তেও চিফ হব বিচারিছে, তো গতি তেখেতে পুনর 25-26র কথা বাদ দিও, বর্তমান আর অতীতরপরাই কই আছে যে পুনর ময়ে চিফ হয়ে আছো, তো এই কথার কিবা বাস্তবতা আছে কেতিয়াবা কথা কোয়ার বাস্তবত পরিণত হওয়া আপনাদের দেখিছে, তো গতি সেমি ফাইনাল ফাইনাল বলে একো কথা নাই, আমার কথাটো হল দল হিসাবে জিকিব লাগে, জিকি পেলায় রাইজর আমি কাম করিব লাগে, নির্বাচন জিকাটো অকল উদ্দেশ্য নহয়, রাইজর অভাব অভিযোগ সমস্যাবিলাকক সমাধান করাটো আমার দলের দায়িত্ব কর্তব্য, আর দলীয় হিসাবে যেতিয়া জিকিব আমার দলের প্রতিনিধি হব, সেই প্রতিনিধি বিধায়ক হোক মন্ত্রী হোক EMMC হোক তেখেত সকলে জনসেবাত ব্যস্ত হব লাগে, আমার কথাটো হল এইটাই, ইয়াত সেমি ফাইনাল ফাইনালের কথা নাহে। যেহেতু বারে বারে আপনার হাজরা মহোদয় এটা কথা কয়ে যে চন্দ্রব্রহ্ম তাতে মানুষ পঠিয়া হয়েছে, এতিয়ালৈকে রিপ্লাই দিয়া নাই, গতি আপনি ভাবে নাকি আপনি গুছি অহার পিছন বিপিএফ দলের যথেষ্ট বৃহৎ ক্ষতিঘাটন হয়েছে, সেই কারণে হাগ্রাম মহলে বারে বারে কয়ে আছে এই ধরনের কথা? মই এইবিলাক নাভাবো, মই একদম সাধারণ সরু এজন ব্যক্তি, মোর কারণে বিপিএফ ধ্বংস হব লাগে হয়েছে শেষ হব লাগে এইবিলাক দাবি করিও পারা মোর ইমান অধিকার নাই, আর ইমান মই ইমান ওজনের মানুষ নহয়, একদম সরু মানুষ সাধারণ। আপনার সম্ভাবনা সন্দর্ভত আপনি কিমানখিনি জিকিব আপনাদের, মানে মই বুঝা নাই, নির্বাচনত NDA প্রার্থী গৰাকী কি পর্যায়ত আছে, কিমান ভোট নিজিকিব নাকি আপনি কোকসুন? না আপনি কোক, আপনার মতে আপনি ভাবে নাকি নিজিকিব? নিশ্চয় কেউ না, সবে জিকিব, কোন সবে জিকিব, জিকিব সবে নিজিকে UPPL দলের প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম ডাঙরিয়া জিকিব এই তো আপনিও কইছে, কিন্তু সাংবাদিক হয়ে হাজার হাজার ভোটের ব্যবধানত জিকিব, অথনি কন্টেক্ট পূর্বে এটা কথা কইছিল এই আমার কিছু দাদা ভাই এই মাধ্যম লৈছিল না আমার নিজম ভাই যেতিয়া লৈছিলে তেতিয়া বস্তু কোয়া হয়েছিল যে বিগত লোকসভা নির্বাচনত হারিব জিকিব হারিব জিকিব এটা কনফিউজন, মানে বিরোধী দলবিলাকেও কিবা কিবি কই থাকে, এটা উপপ্রচার রিউমার অলপ কনফিউজন কিছু কিছু পকেটত কিছু কিছু অঞ্চলের রাইজর অলপ মানে চিন্তাধারাত অলপ উগুল টুগুল আছিল ধরিও পারা নাছিল, কিন্তু জিকার পিছত এটু গোল, তো গতি এটু উপনির্বাচন, এতিয়া অঞ্চল ভিত্তিক যদি আপনি ভাগ ভাগ করে পেলায় ভোট কোন অঞ্চলত বেশি পাব, আর ভাষা ভিত্তিক যদি আমি যদি সাবলে যাও টাউন আর গাঁও হিসাব যদি আমি সাবলে যাও যিকোনো লেভেলত আপনি ভাগ করে পেলায় যেনেকি এনালাইসিস নকরক এবার উপনির্বাচনের প্রত্যেক ক্ষেত্রত UPPL দল হিসাবে আমি বহুতো হাজার ভোটের ব্যবধানত আমি জিকিম, যেহেতু ক্যাবিনেট মন্ত্রী হয়ে আসলে বহু বছর আপনি মুখ্যমন্ত্রীর লগে সৈতেও আপনার একটা সুসম্পর্ক, রিসেন্টলি মুখ্যমন্ত্রীর কিবা আলোচনা হয়েছে নাকি আপনার, তো কিবা লাগে নাকি তোর কারণে?
মানে হইছে হোৱা নাই কিবা লাগি নেকি কেনেকুৱা ধৰণৰ আলোচনা হৈছে না লাগা কথাত প্ৰশ্ন কৰিতো যদি ইয়াৰ জবাব উত্তৰ দিয়াৰ কিবা মিনিং থাকে নেকি যদি হৈছে